গম বীজে তীব্র সংকট দেখা দিয়েছে পঞ্চগড় এবং কুষ্টিয়ায়। কাঙ্ক্ষিত বীজ না পেয়ে হতাশ হয়ে ফিরছেন কৃষক। কেউ কেউ পেলেও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ রয়েছে। দ্রুত বীজ বরাদ্দ করা না গেলে গম আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ভরা মৌসুমে গমের বীজ সংকটে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের কৃষক। বাজারে দাম চড়া হওয়ায় বিএডিসির জেলা বিক্রয় কেন্দ্রে সরকারি দামে বীজ কিনতে ভিড় করছেন তারা। কৃষকের অভিযোগ, 5 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ কেউ পেলেও অনেকে 2 দিনেও পাননি বীজ। সকাল 6টার দিক আসে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত আমি গম পাইনি। বাজারে 1800 টাকা, এইখানে 1160 টাকা। শুধু তাই নয়, বীজ কিনতে এসে পুলিশ সদস্যদের হাতে মার খাওয়ার অভিযোগও তাদের, যদিও তা অস্বীকার করেছে পুলিশ। একবার ধাক্কা দিচ্ছে, এই যে আমার গালটা থেকে কাটছে, টাকা দিয়ে বীজ নিব ভাই, মার কেন খাবো ভাই আমরা কৃষক? নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি। বিশৃঙ্খলা অবস্থা হচ্ছিল, পুলিশ যা সুন্দরভাবে লাইন টাইন করে যখন ইয়ে হচ্ছে না, তখন আমরা ওটা ওদের সাথে কথা বলি, আবার স্টেডিয়াম নিয়ে যে সুন্দর করে লাইন করে আমরা সার বিতরণ করি। বিক্রয় কেন্দ্রে লোকবল সংকটে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানায় বিএডিসি। সেল সেন্টার ছিল, এখন সেল সেন্টার থেকে ট্রানজিট গুদামে উন্নীত হয়েছে গত বছর থেকে। লোকবল একটু কম আছে, এসএল অথরিটি জানে এটা শীঘ্রই পূরণ হয়ে যাবে। এদিকে কুষ্টিয়ায় জমি প্রস্তুত করেও বীজের অভাবে গম রোপণ করতে পারছে না কৃষক। শহরের কলেজ মোড়ের পাইকারি মার্কেটে বীজ না পেয়ে নিরাশ হয়ে ফিরছেন অনেকে। কেউ কেউ পেলেও রয়েছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ। সব দোকানে আছে, কোনো দোকানে গম নেই, কিন্তু আমার জমি তো রেডি, গম বুনতে হবে। পেঁয়াজের দাম যায় না, দাম পাওয়া যায় না, এই জন্য না। শিগগিরই বীজ সংকটের সমাধান না হলে গম আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ব্যাপক সংকট, না হলে 1-200 কৃষক আসতে ভাই গম নাই এই জমিতে, পরবর্তীতে তারা অন্য কিছুর দিকে ঝুঁকবে, গমের আবাদটা কমে যাবে। সংকটের বিষয়টি স্বীকার করে কৃষি দপ্তর ও বিএডিসি বলছে প্রয়োজন আরও 100 টন বীজ। টার্গেট ফিল আপ করতে গেলে আমাদের প্রায় 150 টনের উপরে হচ্ছে আমাদের গম বীজ প্রয়োজন। বর্তমানে বাজারে গম বীজের সংকট রয়েছে। গমের বাজার মূল্য ভালো থাকায় কৃষকের মধ্যে চাহিদা আছে। এই চাহিদার বিষয়টা মাথায় রেখে আমরা ঢাকাতে অলরেডি আবার অতিরিক্ত গমের জন্য বীজের বরাদ্দের জন্য আমরা চাহিদা প্রদান করেছি। বৈশ্বিক পরিস্থিতির কারণে এবার অনেকে ঝুঁকছেন গম চাষে, কিন্তু গত বছরের চেয়ে বীজের বরাদ্দ বাড়লেও তা চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এই সংকট বলছেন সংশ্লিষ্টরা। জানাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।